কার্লো আনচেলত্তি একবার বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে ভয়ঙ্কর খেলোয়াড়। আগের ম্যাচে গোল না পাওয়া খোদ রোনালদো নিজেই। বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে, গোল করতে পারেননি আগের ম্যাচেও। তাই সেরিয়াতে কেলিয়ারির বিপক্ষে খেলার শুরু থেকে ধ্বংসাত্মক সিআর সেভেন। খেলার প্রথম 30 মিনিটেই করেছেন হ্যাট্রিক, টপকে গেছেন ফুটবল কিংবদন্তি পেলের করা 767 গোলের রেকর্ড। পেলেও শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুল করেননি। রোনালদোর হ্যাট্রিকে চড়ে ইভেন্টাসের জয় 3-1 গোলে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালোভাবে এগিয়ে আছে ইন্টার মিলান, কাল তোরিনোর বিপক্ষে তুলে নিয়েছে 2-1 গোলের জয়। অবশ্য সিটি রাইভাল এসি মিলান হেরে বসেছে নাপোলির কাছে। রাতের সব থেকে বড় ঘটন নান্তেসের কাছে পিএসজির হার, জুলিয়ান ড্রেক্সলারের গোলে এগিয়ে গেল শেষ পর্যন্ত তাদের হার 2-1 গোলে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লামেলার দারুণ এক রেবোনা শটে এগিয়ে গেল টটেনহাম হেরেছে আর্সেনালের কাছে। ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ওয়েস্টহ্যামের বিপক্ষে। আজ রাত 2টায় নিজেদের মাঠে লিভারপুলকে আতিথেয়তা দেবে ওলভারহ্যাম্পটন। ইঞ্জুরির কারণে থাকছে না ভ্যান ডাইক, ফিরমিনোরা। একই সময়ে লা লিগায় বার্সেলোনা খেলবে হুয়েস্কার বিপক্ষে। আনোয়ার কানন, এন স্পোর্টস।